ভগ্নপ্রায় বাড়িতে রয়েছি শুনেই বাড়ি পরিদর্শনে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুকু। রবিবার বিকেলে বেলপাহাড়ি অঞ্চলের মুরানসোল গ্রামে ভোট প্রচারে যান ঝাড়গ্রাম জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেন টুডু। এলাকায় তৃণমূলের কর্মী সমর্থক এবং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গ্রামীণ সভা শুরু করেন প্রার্থী। বীরবাহা সোরেন টুডুর সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও। গ্রামীণ সভা শেষে বীরবাহা সোরেন টুডু গ্রামবাসীদের কাছে জানতে চায়, আপনাদের এলাকায় এখন কি সমস্যা রয়েছে? সন্তান কোলে এক মহিলা উঠে দাঁড়িয়ে বলেন, আমার বাড়ি পুরো ভেঙে গিয়েছে, খুবই সমস্যার মধ্যে রয়েছি। এই কথা শোনার পরেই সোজা চলে যান ওই মহিলার বাড়িতে প্রার্থী। বাড়ি পরিদর্শন করে দেখেন তিনি, মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বীরবাহা সোরেন টুডু। কি বললেন? ঘরের জন্য আর কি। আচ্ছা, জানালাম যে ঘর একটু দেখে আসো, আমাদের কেমন ভাবে আছে ঘরটা একটু দেখে আসো। আচ্ছা, দিদিও তার জন্য এই ঘরটা দেখতে আসছিল আর কি। দিদি কি বললেন আপনাকে ঘর দেখার পর? দেখার পর কি আর বললেন, দিদি বলছে করে দিবে। আচ্ছা, আপনার নাম? জোসনা সরে। এই তিনজনকেই বিপুল ভোটে আমাদেরকে জয়ী করতে হবে, এই বলেই আমি আমার বক্তব্য। সমিতি থেকে আমাদের মানে একদম পঞ্চায়েত সমিতি হয়ে দাঁড়িয়েছে, আমাদের বিকাশবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে সোমনাথ প্রভু আছেন, এখানকার সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের পরিচিত পেয়েছেন আমাদের জেলার।